বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাবা মেয়ে ঘুম আসছে, তাই আমি সকালের কাজগুলো করে নিই, এরপরে ওদের নাস্তা তৈরি করে দিব। রাতে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে গুঁড়ো করে আমি রোদে শুকিয়ে রাখব। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাস্তা খেয়ে আমি একটু মেশিনে বসেছি, মেশিনে একটা সেলাই ভিডিও তৈরি করছি আমার কুটির শিল্প চ্যানেলের জন্য। যারা সেলাই করতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। পুরো জামাটা তৈরি করা শেষ করে আমি আগের দিনের রান্না করা গরুর গোশটা গরম করে নিচ্ছি, আর ডাল রান্না করেছি। জোহরের নামাজ পড়ে বাচ্চারা গোসল করেছে, এরপরে আমরা এখন খাওয়া দাওয়া করব। কাঁচামরিচগুলা এভাবে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে, কিন্তু এই মরিচগুলা বেশি দিন থাকবে না, কারণ বেশি ভালো হয়নি। মরিচগুলা অনেক ঝাল, কিন্তু গরমে এটা নষ্ট হয়ে যাবে দ্রুত। আপাতত এভাবেই রেখে দিচ্ছি, পরে ফ্রোজেন করে নিব। আজকের ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, আর ভিডিওটার কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।